আসসালামু আলাইকুম, আমি সৌদ আহমেদ। তো আজকে HTML ট্যাগের দ্বিতীয় পর্ব। তো ট্যাগের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম যে একটি লিঙ্ক আপ কীভাবে করতে হয় এবং একটি লেখাকে কীভাবে বড় করতে হয় এবং সেটা পেজ ব্রেক দিয়ে কীভাবে নিচে আনতে হয় এবং H1 থেকে H6 পর্যন্ত দেখেছিলাম এবং এখানে দেখেছিলাম আন্ডারলাইন্ড এবং বোল্ড। তো মূলত দেখেছিলাম হলো A ট্যাগের ব্যবহার, B ট্যাগের ব্যবহার এবং U ট্যাগের ব্যবহার এবং H1 থেকে H6 পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আরও কয়েকটা ট্যাগের সাথে পরিচিত হব, যে ট্যাগটা হলো আই ট্যাগ, এইচআর ট্যাগ, ডিপ ট্যাগ, স্টাইল ট্যাগ। আজকে এই চারটা ট্যাগের সাথে পরিচিত হব। প্রতিদিন এভাবে আমরা চারটা করে ট্যাগ যদি আয়ত্ত করি সেক্ষেত্রে আমাদের আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আই ট্যাগটা ইউজ করি, আমরা নোটপ্যাড ওপেন করি এবং সেখানে গিয়ে লিখি আই। যেহেতু আমরা আই ট্যাগ ইউজ করব এবং আই ট্যাগটাকে শেষ করতে হবে এবং আমি যদি এই নামটাই কপি করে এখানে পাস্ট করি তাহলে এটা কিন্তু তো আমি যদি এটা সেভ করি এবং এটাকে রিলোড করি, মাইজিলা ফায়ারফক্সে যদি এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। আই ট্যাগ ইউজ করার ফলে আমরা এটা ইটালিক করে ফেলেছি। এরপরে আমরা যে ট্যাগটি দেখবো এখানে একটা বিআর দিয়ে দিই। বিআর তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজ ব্রেক এবং এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিবেন পেজ ব্রেকে। এরপর আমরা নিচে আসি, এরপর কি ট্যাগ আছে, এরপর আছে হলো এইচআর। আমরা যদি ওয়েব পেজে কোনো একটু প্যারাগ্রাফ লিখতে এইখান থেকে শেষ পর্যন্ত একটা দাগ টেনে দিতে চাই সেক্ষেত্রে মূলত আমাদের এইচআর ট্যাগটি ব্যবহৃত হয় এবং এটা যদি আমি রিফ্রেশ করি, মজিলা ফায়ারফক্সে রিফ্রেশ করি দেখুন একটা দাগ কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এরপরে আমাদের দেখি কি ট্যাগ আছে, এরপরে আমাদের আছে ডিপ ট্যাগ এবং স্টাইল ট্যাগ। ডিপ ট্যাগ আর স্টাইল ট্যাগ মূলত একই সাথে জোরালো অবস্থায় এরা থাকে। যখন আমরা CSS নিয়ে কাজ করব তখন আমরা এরা ক্লিয়ারলি বুঝতে পারব যে ডিপ ট্যাগ এবং স্টাইল ট্যাগ কীভাবে এরা কাজ করে। HTML এর পেজের ভিতরেই আমি যদি একটা গোলাকার বৃত্ত আঁকতে চাই সেক্ষেত্রে আমাদের এই ডিপটার প্রয়োজন আছে। তো দেখি এই ডিপ এবং স্টাইল ট্যাগটি কীভাবে কাজ করে। চলে যাচ্ছে নোটপ্যাডে এবং এখানে আমি যদি লিখি DIV, ডিপ ট্যাগটা আবার শেষ করতে হবে, আমি শেষ করলাম এবং এটার ভেতরে যদি আমি STY স্টাইল এবং ডাবল কোটেশনের ভেতরে আমাদের দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দেই রেড
এবং এটা শেষ করি, এবং এর ভিতরে আর কি উইথ হাইট দিতে হবে, হাইট দেই এইচ আই এইচ আই সাইট দিলাম আমি 500 পিক্সেল, এখানে পিক্সেল উল্লেখ করে দিবেন, এবং ওয়েট ডাব্লু আইডি টিএস উইথ উইথ 400 পিক্সেল, এখানে পিক্সেল উল্লেখ করে দিবেন। দেখুন তাহলে আমাদের ওয়েব পেজে এখন যদি শো করে, তাহলে এখানে একটা ডিপ এসেছে, কিন্তু আমাদের কালারটা অ্যাডজাস্ট হয়নি, কালারটা অ্যাডজাস্ট করতে হবে আমাদের। এখানে দেখুন ডিটা দিতে ভুলে গেছি, এবং এইবার যদি আমি সেভ করি এবং দেখি এখানে ডিপ এসেছে, কিন্তু কালার অ্যাডজাস্ট পর্যন্ত হয়নি। আমি একটু অন্য কালার দিচ্ছি, আমি দিলাম হলো ইয়েলো, ইয়েলো কালার দিলাম। এরপরে যদি আমি রিফ্রেশ করি ব্রাউজারে, দেখি কি অবস্থা। দেখুন এখানে কিন্তু ইয়েলো কালারটা চলে আসছে। এরপরে এটার ভেতরে আমি যদি কিছু লিখতে চাই, দেখুন এটা কিন্তু এই ডিবের ভেতরে আমার চলে আসবে। দেখুন আমার সোনার বাংলা, এইটাকে যদি আমি কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এইখানে লিখে দিতে হবে, শুধু কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার এবং শুধু কালার, এটার ভিতরে পার্থক্য আছে, COL কালার, কালার দি হলো GR GRW গ্রিন, গ্রিন কালার দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি পেজে, দেখুন আমার এটা কিন্তু গ্রিন কালার চলে আসছে। তো এটার ভিতরে পার্থক্য হলো, যদি আপনারা কোনো সময় ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে শুধু কালার, আমি এটা ইউজ করেছি, শুধু কালারটা দেন, তাহলে কিন্তু আপনার লেখার কালারটা আসবে। এবং এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু যে উইথ হাইটের ডিভের যে একটা উইথ হাইট যে আমরা এখানে প্রকাশ করেছি 400 পিক্সেল 500 পিক্সেল, এইটার যে ব্যাকগ্রাউন্ড, সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবে হলো এই ব্যাকগ্রাউন্ড। এবং লেখার যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে আমরা লিখলাম এখানে, এই ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে সেটা লিখে দিবে, শুধু এখানে এইখানে লিখে দিতে হবে শুধু কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে শুধু ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এভাবে মূলত আমরা ডিভের কাজ করে থাকি। যখন আমরা শেষে যাব, তখন আমরা আরও মজার মজার বিষয়ে আলোচনা করব, অনেক ভালো লাগবে আপনাদের। তো এরপরে কি আছে, এরপরে আমি আর দেখাতে চাইছিলাম না, তবে একটা দেখাই, বাটন ট্যাগটা, বাটন ট্যাগটা আপনাদের দেখুন, বাটন ট্যাগটা কীভাবে কাজ করে। এখানে আমি যদি একটা বাটন নিই, এই বাটন ট্যাগটা ইউজ করা হয় হলো যে কোনো, ধরুন ফেসবুকে আপনারা যদি লগ ইন করতে যান, সেখানে কিন্তু একটা বাটন থাকে, সেটা লগ ইন নামে একটা বাটন থাকে, লগ ইন লেখা থাকে অথবা সাবমিট লেখা থাকে, এরকম ধরনের একটা লেখা থাকে, সেই বাটনটাই হলো এটা। তো বাটনটা দুইভাবে লেখা যায়, একটা হলো ইনপুটের মাধ্যমে,
এবং আর একটা হলো সরাসরি বাটন। তো আমি সরাসরি বাটন লিখে আপনাদের দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি দেখাবো আপনাদের কিভাবে সরাসরি ইনপুটের মাধ্যমে বাটন তৈরি করবে। এখানে আমি যদি সাবমিট লিখে দিই তাহলে কিন্তু দেখুন ব্রাউজারে রিফ্রেশ দিলে এখানে একটা সাবমিট বাটন চলে এসেছে, এখানে একটু সাবমিট বাটন চলে এসেছে। এটার ভিতরে বিভিন্ন অপশন দেওয়া যেতে পারে, আমরা পরবর্তী টিউটোরিয়ালে এসব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই শেষ। আউটলুকিং হলো আমরা এখানে আজকে শিখলাম হলো ইটালিক, এবং সেই ডাকটা টানলাম, এবং একটা ডিপ কিভাবে তৈরি করতে হয় সেটা জানলাম, এবং লেখার কালার কিভাবে চেঞ্জ করতে হয় এটা জানলাম। তো আজকে টিউটোরিয়াল পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করি। আসসালামু আলাইকুম।